40,000-এরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণ। সেখান থেকে দীর্ঘ অডিশন ও সিলেকশন পর্ব পেরিয়ে মূল রাউন্ডে 26 জনের টানটান লড়াই। কঠোর পরিশ্রম ও বিচারকদের অনুপ্রেরণায় এদের মধ্য থেকে বেরিয়ে এসেছে অনন্য 5 জন, যাদের কণ্ঠে আগামীতে প্রতিফলিত হবে এদেশের লোকগানের গৌরব। সিরাজাম মুনিরাম পাখি, ইতি ইব্রাহিম, সোহেল ভেড়, পলাশচন্দ্র শীল এবং নয়ন শীল, দেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার এই সেরা 5-এর চূড়ান্ত আসরটি হওয়ার কথা ছিল আভিজাত্যময় এবং জাঁকজমকপূর্ণ। কিন্তু বৈশ্বিক মহামারী করোনার কথা মাথায় রেখে আয়োজকদের বিচক্ষণ সিদ্ধান্ত অনুযায়ী 5 জনকেই সেরা ঘোষণা করে সমাপ্ত হল 2019-এর আসর। মাছরাঙা টেলিভিশনের বোর্ডরুমে অনারম্বর পরিবেশে সেরা 5-এর হাতে তুলে দেওয়া হয় পুরস্কারের অর্থ ও ক্রেস্ট। পাশাপাশি আয়োজকরা জানান, এই 5 জনকে নিয়ে মাছরাঙা টেলিভিশন ও ইউটিউবের জন্য নির্মাণ করা হবে বিশেষ মিউজিক ভিডিও। এখন থেকে আপনারা শুধু মাছরাঙা টেলিভিশনের যে একজন শিল্পী সেটা নয়, আপনারা বিভিন্ন জায়গাতে কাজ করবেন, সেখানে সবাই আপনাদেরকে ম্যাজিক বাউলিয়ানার শিল্পী হিসেবে চিনবে, এবং ভবিষ্যতে আমরা আসলে আপনাদেরকে নিয়ে আরো বেশ কিছু অনুষ্ঠান করার পরিকল্পনা আমাদের আছে। আমাদের আশা ছিল যে গ্র্যান্ড ফিনালে করে আমাদের সেরা বিজয়ীদেরকে বেছে নিব, বাট আমরা খুশি যে ঠিক সেভাবে না হলেও আজকে এই অক্টোবরে এসে আমরা এই প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা করতে পারছি। এদিকে 2019 আসরের সেরা 5 জানালেন যে গৌরবময় প্ল্যাটফর্ম ম্যাজিক বাউলিয়ানা তাদের দিয়েছে সেটির সর্বোচ্চ ব্যবহারের মধ্য দিয়ে এদেশের লোকগানকে সমৃদ্ধ করতে চান তারা। আমরা ঢুকলাম ঠিক এক নয়ন হয়ে, বের হলাম আর এক নয়ন হয়ে। ম্যাজিক বাউলিয়ানাতে রেজিস্ট্রেশন করার পর এভাবে টপ 5-এ চলে আসবো এটাও আমার ধারণার বাইরে ছিল। এখান থেকে অনেক কিছু শেখা আমার, এটা একটা আমার একটা নতুন অধ্যায় যে এটা আমার উৎসাহ, এটা আমার শক্তি, এটা আমার পাওয়ার। আমার কাছে মানে হঠাৎ করে স্বপ্নের মতো সবকিছু মনে হচ্ছে। গত 26 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল সান ফাউন্ডেশনের উদ্যোগে, স্কয়ার টয়লেট্রিস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং মাছরাঙার আয়োজনে ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসর। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।